নমস্কার, আমি সম্রাট। শুরু করছি বিশেষ অনুষ্ঠান টিকট্যাক। আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন আরএসপির রাজ্য সম্পাদক ক্ষিতি গোস্বামী। ক্ষিতিদা, প্রথমেই যেটা জিজ্ঞেস করা আপনাকে, যে সামনে লোকসভা নির্বাচন, এবারের লোকসভা নির্বাচন অন্যবারের তুলনায় কতটা শক্ত আপনাদের? বেশ শক্ত। বিশেষ করে 2011 সালে বিধানসভা নির্বাচনে যে পরিণতি হয়েছে তার পরিপ্রেক্ষিতে বলতে হবে সকলকেই যে এই নির্বাচনে যথেষ্ট পরিমাণে কঠিন। 2009 আমরা যে পজিশনে ছিলাম, আজকে আবার সেই পজিশনকে রক্ষা করা বা তার থেকে আসন বাড়ানো, সেটি নিশ্চিতভাবে অনেক কষ্টকর। আমরা একটা ধাক্কায় তো অনেকটা পিছিয়ে এসেছি, সুতরাং সেখান থেকে আবার পজিশনটা রিগেইন করা সেটা দুরূহ বলেই মনে হচ্ছে। তবে ইতিমধ্যে গঙ্গা দিয়ে অনেক জলও গড়িয়েছে। যারা 2011 সালে একবার ঝড়ের মতো ক্ষমতায় চলে এলেন বলা যায়, আমরা স্তম্ভিত হয়ে গেছিলাম অনেকেই, আজকে সেই স্তম্ভন ভাবটা কিন্তু অনেকখানি কেটে যাচ্ছে। যে সাধারণ মানুষের নানা রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে তারা যেটা দেখছে, সেই সাধারণ মানুষের অভিজ্ঞতার মধ্যে দিয়েই বিভিন্নভাবে ফুটে উঠছে যে তারা যে পরিবর্তন চেয়েছিল এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আজকে পরিবর্তনের নামে যেটা হয়েছে সেটি কিন্তু তাদের অভিপ্রেত ছিল না। সুতরাং একটা ব্যাপক অংশের মানুষ, তারা কিন্তু আস্তে আস্তে, যারা আজকে রাজ্যের ক্ষমতায় আছেন, তাদের চিন্তা ভাবনা, চাল চলন, বক্তব্য এবং মানুষ যা চেয়েছিল পেল কি এর প্রশ্নের উত্তর, এক্ষেত্রে দাঁড়িয়ে মনে হচ্ছে যে সেই স্তম্ভন ভাবটা কেটে যাচ্ছে। আপনি বলছেন যে স্তম্ভন ভাবটা কেটে যাচ্ছে, আপনি দীর্ঘদিনের রাজনীতিবিদ, আপনি শুধুমাত্র আরএসপির রাজ্য সম্পাদক নন, একই সঙ্গে আপনি হচ্ছেন বামফ্রন্টের একজন প্রথম সারির নেতা। কিন্তু আমরা দেখছি যে বামফ্রন্টের মধ্যেই বামফ্রন্টের বিধায়করা, শুধু আপনার দল বলে নয় অন্য দলের থেকেও, তারা কিন্তু বেরিয়ে তৃণমূলের দিকে চলে যাচ্ছে। আপনি বলছেন যে মানুষের স্তম্ভন ভাব কাটছে, কিন্তু আপনাদের যারা বিধায়ক আপনাদের বামফ্রন্টের, তারা তাহলে কেন তৃণমূলের দিকে পা বাড়াচ্ছে? এটা নিশ্চয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা এই প্রশ্ন নিয়ে গভীরভাবে ভাবছি এবং খুঁজে দেখবার চেষ্টা করছি যে যারা আমাদের ছেড়ে চলে গেলেন আসলে কেন গেলেন, রাজনৈতিক প্রজ্ঞা সচেতনতা এই সমস্ত দিক থেকে তারা কতটা অগ্রসারিত কমরেড ছিলেন এবং এলাকার মানুষের সঙ্গে তারা কীভাবে যোগাযোগ রাখছিলেন, এগুলো সম্পর্কে খোঁজ খবর নেওয়ার আমরা চেষ্টা করছি। আগে আমরা নেইনি, কারণ আমাদের একটা আত্মবিশ্বাস ছিল, অতি বিশ্বাস ছিল যে যারা অন্তত আমাদের বামফ্রন্টের প্রতিনিধি হন তারা অনেক টেস্টেড। কিন্তু আসলে আমরা দেখতে পেলাম যে যেসব টেস্ট হয়েছে বা টেস্টেড বলে তলা থেকে রিপোর্ট এসেছে সেটা সব সর্বক্ষেত্রে সঠিক নয়। আর বিশেষ করে আমার দলের পক্ষে যারা গেছেন তাদের কথাই আমি বলবো, যে আজ এই পার্লামেন্টারি ডেমোক্রেসি কতগুলো নিয়ম অনুসারে বিভিন্ন জায়গায় যে প্রার্থী নির্বাচন, সেই প্রার্থী আমরা যাদেরকে নির্ধারিত করি সেখানে কতগুলো কম্পালশান থাকে। যেমন কেউ হয়তো শিডিউল কাস্ট, আমাদের শিডিউল কাস্ট সিটটা শিডিউল কাস্টের মধ্যে থেকে নিতে হয়, কোথাও হয়তো শিডিউল ট্রাইব হিসেবে নিতে হয়। তো সুতরাং শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এই সমস্ত কমরেড, তাদেরকে তৈরি করা, রাজনৈতিক শিক্ষা শিক্ষিত করা, সেই কাজটা খুব কঠিন এবং যথেষ্ট যত্ন সহকারে এই কাজগুলো করা হয় না। এবং বামপন্থী রাজনীতিতে আমরাও ঘাটে সেন্টিমেন্টের দ্বারা সোয়েড হয়ে একটা ট্রাইবেল ক্যান্ডিডেট কাউকে পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে একটু কথাবার্তা স্মার্ট, একটু লেখাপড়া জানে, আচ্ছা একই ট্রাই করা যায়। একটা জিনিস জানতে চাই যে সামনে কিন্তু উপনির্বাচন, যে আসনগুলো থেকে তারা বেরিয়ে গিয়ে পদত্যাগ করে চলে গেছেন, সামনে উপনির্বাচন, তাহলে তো একই সমস্যা নতুন প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এই সমস্যার মধ্যে আপনাদের পড়তে হতে পারে, নাকি অনেক বেশি রক্ষা কবচকে সামনে রেখে পরবর্তী প্রার্থী আপনারা নির্বাচিত করবেন? এবার একটু আমাদের যত্নশীল থাকতে হবে, তবে এইসব সম্ভাবনা যখন শুরু হয়েছে সেই সম্ভাবনা যাতে থেমে যাবে বলতে পারি না। তার কারণ যে প্র্যাকটিসটা আজকে বিশেষ করে পশ্চিমবঙ্গে শুরু হলো, এরকম একটা খোলামেলা এই সব প্র্যাকটিস কিন্তু পশ্চিমবাংলায় ছিল না। সবাই বলতো যে পশ্চিমবাংলার নির্বাচন সেটা অন্তত একটা নীতির ভিত্তিতে হয়,
যেই করুক, দক্ষিণপন্থী ও বামপন্থী করুক, তারা কিন্তু কতগুলো সাধারণ নীতি মেনে চলে। কিন্তু সেই নীতির বালাই না মেনে যে কায়দায় পশ্চিমবাংলার রাজনীতিটা করা শুরু হলো, তাতে বলা যায় যে একদিকে দক্ষিণ ভারতে এই ধরনের কতগুলো কালচার ছিল যেগুলো আমরা একটু হাসাহাসি করতাম, আমাদের মনে হতো যে এটা আবার কী কথা, কিন্তু সেগুলো সবটাই এখন আস্তে আস্তে এখানে চালু করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। একটা জিনিস বলা হচ্ছে, আপনাদের বামপন্থীরাই আলোচনা করছেন বা স্বপ্ন দেখছেন, বহু বছর পরে মানে চতুর্মুখী নির্বাচন পশ্চিমবঙ্গে, বামফ্রন্ট, কংগ্রেস, তৃণমূল এবং বিজেপি। ভোট কাটাকাটিতে বামফ্রন্টের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে, আপনি একজন বর্ষীয়ান নেতা, আপনি কি এই অঙ্কটাতে বিশ্বাস করেন? ভোট কাটাকাটিতে যে জিনিসগুলো সবচেয়ে বেশি হাতিয়ার হয়ে যাচ্ছে আজকে, সেটা হচ্ছে কতগুলো মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা প্রচার, ম্যাজিক, আমার হাতে ম্যাজিক ওয়ান্ড আছে, ম্যাজিকের করে ফেলতে পারি, বিভ্রান্তি করার চেষ্টা করা, এই অস্ত্র তাদের আয়ুধ থেকে তারা বের করে এখন তারা সাজিয়ে লড়াই করে করে ঠিকঠাক করেছে। কাজে ভোট কাটাকাটির ক্ষেত্রেও নিশ্চিতভাবে সেটাকে কাজে লাগানোর চেষ্টা করা হবে। এটা আগেও হতো অনেক সময় যে বিশেষ করে এই বিধানসভা বা পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে মানে খুব কাজ কৌশলগত কারণেই একটা প্রার্থীর বিরুদ্ধে একটা প্রার্থীকে দাঁড় করে দেওয়া হতো, সে জেতবার জন্য নয়, জাস্ট ভোট কাটবার জন্য। আপনাদের একটা আটের দশকে কিংবা নয়ের দশকে শুরুতে একটা খুব জনপ্রিয় স্লোগান ছিল, মূলত সেটা সিপিএম বলতো, কিন্তু বামপন্থীরা সেই স্লোগানটায় বিশ্বাস করতো যে লাল কিল্লা পর লাল নিশান মাংরা হে হিন্দুস্তান। কিন্তু দেখা গেছে যে যখনই সুযোগ এসছে সরকার গঠনের ক্ষেত্রে, কখনো প্রধানমন্ত্রী পদে জ্যোতিবাবু, পরবর্তীকালেই প্রথম ইউপিএ গভর্নমেন্টের ক্ষেত্রে বামপন্থীদের, তখনই কিন্তু আপনারা সেই জায়গাটা থেকে সরে এসেছেন, সরকারে যেতে চাননি। তাহলে যখন লোকসভা নির্বাচনে দেশ গঠনের প্রশ্নে কেন বামপন্থীদের মানুষ ভোট দেবে? বামপন্থীদের ভোট দেবে লড়াইয়ের জন্য, সরকার গঠনের দায়িত্ব নেবেন না? দায়িত্ব মানে আর খানাপিনা দিলাম, থাকতে দিলাম, সেটাই আমার দায়িত্ব পালন, তা নয়। দায়িত্ব পালন হচ্ছে আমার যে রুটি রুজির সংগ্রাম লড়াই, সেই লড়াইটা তুমি এগিয়ে নিয়ে যাবে, সেই লড়াই তুমি জোর ধাক্কা দেবে। আমরা একক হলে অত্যন্ত অসহায়, কিন্তু যখন আমরা কয়েক লক্ষ তখন আমরা অত্যন্ত শক্তিশালী। আমরা পুলিশকেও ভয় পাই না, কোর্টকেও ভয় পাই না, প্রচলিত আইনকে ভয় পাই না, সেখানে দাঁড়িয়ে তারা অত্যন্ত বীরত্ববঞ্জক লড়াই করতে পারে। তো এই সাপোর্টটা আসবে কার থেকে? আমরা শ্রমিক, আমরা কৃষক, আমরা ভালো লেখাপড়া শিখিনি, কথা বলতে পারি না, মনের মধ্যে অনুভূতি থাকলেও তাকে প্রকাশ করতে পারি না। ইউ আর দি পার্টি, ইউ আর দি লিডার্স, যে আমাদেরকে লিড করে নিয়ে যাবে। কাজে তোমাদের কোমরে শক্তি থাকা দরকার, তাছাড়া এটা হবে না। কাজে দিতে পারি বা না পারি তার উপর নির্ভর করে এটা হয় না, সংগ্রামের নেতৃত্ব দিতে পারি কি না পারি সেক্ষেত্রে বামেদেরকে সবচেয়ে বেশি বিশ্বস্ত বলে মনে করে দেশের সামগ্রিকভাবে মানুষ। একটা নন্দীগ্রাম আপনাদের এত বছরের সংগ্রামকে শেষ করে দিয়েছে, পিছিয়ে দিয়েছে, বামপন্থী ভোটের ভোট ব্যাঙ্কের ধস নামিয়ে দিয়েছে, এই ড্যামেজ কবে আপনারা কন্ট্রোল করতে পারবেন বলে মনে? নন্দীগ্রাম নিশ্চয়ই ক্ষতি করেছে। তো এটাও ঠিক যে আমরা যতদিন ধরে লড়ে যাচ্ছি কংগ্রেস কিন্তু কোনোদিনই কম ছিল না, কংগ্রেস 41% ভোট তারা আমরা কমাতে পারিনি, সবসময়ের জন্য অন্তত 41% ভোট পেয়েছে, আমরা 46-47% ভোট পেয়ে আমরা সরকার গড়েছি। কাজে একেবারেই যে কিছু ছিল না কংগ্রেসের বা আমাদের বিরোধী মানসিকতা ছিল না, তা নন্দীগ্রাম না হলেও কিন্তু সে 41% অন্তত ছিল যে যারা কংগ্রেসকেই ভোটটা দিত বা তৃণমূলকেই ভোটটা দিত। কিন্তু এই যে নন্দীগ্রাম আরেকটু ধাক্কা দিয়ে দিয়েছে, মানে একটা কুয়োর পরে দাঁড় করার পরে মানুষ যেখানে দাঁড়িয়ে যায় একটু পুশ দেয় ওপরে পড়ে যায়, নন্দীগ্রামের ঘটনাটা বা সিঙ্গুরের ঘটনাটা একটু পুশ করে দিয়েছে, যার ফলে আমাদের পা হড়কে গেছে। তো সেখানে একটু সাবধানতা অবলম্বন করা উচিত ছিল, বারবার করে বলেছি লেফট ফ্রন্টের মধ্যেও, কিন্তু কারো কারো একটা জিত থেকে অহমভাব থেকে এই ব্যাপারটা একটুখানি খারাপ হয়ে গেল, আমাদের দিকে এগেনস্টে চলে গেলো। শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তার পূর্ণ সুযোগ তিনি গ্রহণ করলেন। তো সুতরাং এটা তারপরেও যে আজকে আমরা দেখছি মিটিংয়ে, মিছিলে, বিভিন্ন জায়গাতে বা লড়াইয়ে আজও দেখছি, কিন্তু বাম শক্তির পিছনে যে মানুষটা ছিল সে মানুষ তেমনভাবে সরে যায়নি। তার নাহলে 165টা মানুষ ইতিমধ্যে মরে গেল, না লড়লে তো মরতো না, লড়েছে বলেই মরেছে, তাতে এখন লড়ে যাচ্ছে। আমরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দাঁড়িয়ে অনেকেই বললো, হ্যাঁ বাবা ক্ষমতায় ছিলে, লোককে খাওয়াতে দাওয়াতে প্যাকেট দিতে, তাই লোকে নিয়ে আসতে পারতে বাড়ি, গাড়িগুলো একসাথে নিয়ে নিতে। তো ওরাও মানে বাম ব্রিগেডের সভা আপনাদের একটা বাড়তি ব্রিগেডের সভা আপনাদের একটা বাড়তি অক্সিজেন দিয়েছে বা নির্বাচন? অবশ্যই আমরা এইটুকু রিলিভ হয়েছি যে এতদিনে লড়াইয়ের মধ্যে দিয়ে বামপন্থী চেতনাটাকে অন্তত অতটুকু সঞ্চারিত করতে পেরেছি
ক্ষমতায় থাকি বা না থাকি বা আগামীতে আসি বা না আসি, কিন্তু আমাদের লড়াইয়ের বন্ধুরা আমাদের সঙ্গে থাকবে। বহু কষ্ট করে তারা এসেছিল, কষ্ট দুঃখ করে জীবনপণ করে তারা আমাদের পাশে থাকবে। এই হচ্ছে আদর্শের গোড়ার কথা। আপনাকে অসংখ্য ধন্যবাদ খেদিদা।